টলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের নামে থানায় জিডি করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন চলচ্চিত্র প্রযোজক ও চিত্রনায়িকা সিমি ইসলাম কলি। সোমবার 18 সেপ্টেম্বর রাজধানীর হাতিরঝিল থানায় জিডি করেন কলি। কলির করা জিডি নাম্বার 1115, বিশ্বস্ত সূত্র বলছে। কলি শুধু অপু বিশ্বাসের নামে জিডি করেননি, জাহিদুল ইসলাম অপু নামে আরেক ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ করেছেন। জিডি করার মাধ্যমে কলি পুলিশকে জানান তার একটি ইউটিউব চ্যানেল দুই অপু হ্যাক করেছেন। ওই জিডিতে কলি আরও উল্লেখ করেছেন যে অভিযুক্ত জাহিদুল ইসলাম অপু তাকে আশ্বাসও দিয়েছিলেন 1,00,000 টাকা দিলে হ্যাক করা ইউটিউব চ্যানেলটি ফেরত দেওয়ার, সেই সঙ্গে হুমকিও দেন যে টাকা না দিলে ইউটিউব চ্যানেলটি তো পাবেনই না, বরং আরও নতুন ঝামেলায় জড়াবেন তিনি। বিষয়টি সাইবার ক্রাইমের আওতায় পড়ায় দ্রুত কলি রাজধানীর হাতিরঝিল থানায় চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং জাহিদুল ইসলাম অপুর নামে জিডি করেন। চলচ্চিত্র প্রযোজক ও চিত্রনায়িকা সিমি ইসলাম কলির জিডিতে লেখা অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।